হ্যালো ই রুয়ার্স ওয়েলকাম ব্যাক সো এই পর্বে আমরা সি প্লাস প্লাসে ভেরিয়েবল টাইপ এবং ভেরিয়েবল নেইম নিয়ে কথা বলবো এবং দুটি ভেরিয়েবল কীভাবে সাম করা যায় বিয়ে করা যায় বা ভাগ করা যায় রিমাইন্ডার বের করা যায় কীভাবে সেটাও দেখব সো লাস্ট ট্রিপ ট্রেনে আমরা ইনপুট আউটপুট নিয়ে শিখেছিলাম সো এইবার দেখব কীভাবে দুটি নাম্বার রিজার্ট থেকে ইনপুট নিয়ে ও দুটা নাম্বার আমরা কীভাবে সাম করতে পারি এবং ফার্স্ট টাইম ভেরিয়েল টাইপ নিয়ে আলোচনা করা যাক এখন সো তার জন্য আমাদের ভেরিয়েল টাইপগুলো জানতে হয় সি প্লাস প্লাসে কিছু ভেরিয়েল টাইপ রয়েছে সেগুলোর ভিতরে হলো ইন্টিজার ফ্লোট ডাবল লং 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 হ্যাঁ ইন্টিজার হলো যে সব পূর্ণ সংখ্যা ভেরিয়ে নাম্বারগুলো সে স্টোর করতে পারে সে নিজে রাখতে পারে ফ্লোট হলো আপনি ফ্লোট বলতে আপনি যে দশমিক নাম্বারগুলো বলতে পারেন মানে সাপোজ ওয়ান পয়েন্ট টু থ্রি পয়েন্ট ফাইভ এরকম লাইক দশমিকের নাম্বারগুলো মানে পূর্ণ পূর্ণ সংখ্যা যে নাম্বারগুলো পূর্ণ সংখ্যা নয় সো আর ডাবল হলো মানে বড় ধরনের দশমিকের নাম্বারগুলো মানে বড়ো ডিজিটের নাম্বার সে বড়ো পিসিশনের নাম্বারগুলো আমরা ডাবল স্টোর করতে পারি আর লং হলো ইন্টিজারের মতোই পূর্ণ সংখ্যার নাম্বারগুলোই স্টোর করে কিন্তু লং অনেক বিশাল টাইপের মানে বিগ নাম্বার স্টোর করতে পারে সে মানে তার স্টোর ক্ষমতা অনেক বেশি এটা আপনি ইন ফ্লোর ডাবল লং লং এই তিনটি কার ক্যাপাসিটি নাম্বার স্টোর করার সেটা আপনি গোল সার্চ করে তাদের এই সাইজ দেখতে পারেন যে কত নাম্বার এখানে বিস্তারিত আলোচনা করতেছি না এছাড়া ইচ্ছা করলে আপনারা সি আউট দেখতে পারেন যেরকম ইন্ট এটা এখন রান করে দেখি আমরা সাইজ অফ ইন্ট হলো ফোর বাইট সো এটা ফোর বাইটে নাম্বার ফোর বাইটে আপনি ক্যালকুলেশন করলে এটা ভাঙালে ফোর বাইট যদি ভাঙান এর পরে দেখানো যাবে যে কত মানে এটা ফোর বাইট সাইজ হল ফোর বাইট সো ফোর বাইট কতগুলো নাম্বার স্টোর করতে পারে সেটা আপনি ভুল সার্চ করলে দেখতে পাবেন সো এরকম করে আমি ইচ্ছে হলো লং লং ডাবল সবগুলো দেখতে পারি এটা লং লং এটা সাইজ কত এটাও এইট বাইট

আমরা ভেরিয়েবল টাইপ নিয়ে আলোচনা করা সে হয়ে গেল সো এখন আমরা দেখি ভেরিয়েবল নাম ভেরিয়েবল নামে আমি কত পর্বে কিছু বলেছিলাম সেই পর্বে আবার বলতেছি যে যতটা পারেন যে প্রপার ভেরিয়েবল নামকরণ করা যে আপনি জানে কাজ করছেন যে পারপাসে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতেছেন ওই পারপাস অনুযায়ী রিলেটেড একটা নাম দিবেন আপনার ভেরিয়েবলের জন্য এছাড়া আর ফার্স্ট নামকরণে ফার্স্ট লেটারটা নাম্বার ইউজ করা অ্যাভয়েড করার চেষ্টা করবেন বল অ্যাভয়েড আপনি যে নাম্বার দিয়ে নাম কোন নাম্বার দেন তাহলে আপনি এরর দেখাবে কম্পাইলার কারণ কোন ভেরিয়েবল নাম কোন নাম্বার দিয়ে শুরু হতে পারে না আর আপনি ইচ্ছা হলে অ্যালফাবেটিক লেটার গুলো ইউজ করতে পারেন নাম করার জন্য সো আমি এখন আমরা একটা প্রোগ্রাম লিখবো যেটা দুটি নাম্বার ইউজার থেকে ইনপুট নেবে তারপরে দুটি নাম্বার সাম করে আমরা সামটা দেখতে চাই সো এখানে আমরা দুটি নাম্বার ইনপুট নেওয়ার জন্য দুটি নাম্বার স্টোর করতে হবে তার জন্য আমাদের কী কী লাগবে দুইটা ভেরিবাল লাগবে সো আমি দুইটা ভেরিবাল নিলাম নাম্বার ওয়ান এবং নাম্বার টু ওকে তাহলে আমি যদি দুইটা নাম্বার যোগ করে আরেকটা ভেরিবাল লাগবো তাই তো তার জন্য আমাদের আরেকটা ভেরিয়েবল লাগবে সেটার নাম করে দিলাম সাম সো আমি চাই ইউজার থেকে দুইটা নাম্বার ইনপুট দিবে সো আমি এখানে যদি লিখি এন্টার এ নাম্বার এখানে ইজো থেকে নাম্বার ইনপুট নিই সিন করে নাম্বার ওয়ান ইনটু নিয়ে ফেললাম এবার সিন সি এন্টার এনাদার নাম্বার ওকে সো এখানেও আমরা সিন করে নাম্বার টু ইনপুট নিয়ে ফেললাম এবার আমরা সাম করি সামের ভিতরে কি করবো নর্মালি যেভাবে সাম করবো ওইভাবেই আমরা যোগ করতে পারি দুটা আমরা এখন সাম করা হয়ে গেলো এখন আমরা একটা ডিসপ্লে দেখাতে চাই সো টোটাল সাম এখন আমাদের যখন রান করি তাহলে ফার্স্ট এই ইউজারের নাম্বারে লেখাটা উঠবে তারপর আমাদের নাম্বার চাবে দেন আটটা নাম্বার চাবে আটটা নাম্বার দেওয়ার পর দুটো নাম্বার যোগ করে আমাদের টোটাল রেজাল্টটা টোটাল সাম রেজাল্টটা আমরা এখানে দেখতে পারবো আমাদের ডিসপ্লেতে সো রান করে দেখি দেখুন এটার নাম্বার একটা নাম্বার আছে আমার আমি এটা দিলাম ধরুন দিলাম সো কত আমাদের টেন ওকে সো প্রোগ্রামটা ঠিক আছে সো এখন যদি আমি ধরুন বিয়োগ আমরা সাম তারপর আমরা ইচ্ছা করলে বিয়োগ করতে পারি গুণ করতে পারি কিন্তু এখন আমরা টিভি শোন নিয়ে চিন্তা করি যদি আমরা ধরুন আমরা ফাইভ

ফোর টু সাম এইট আফটার ডিভিশন ফোর কারণ আমরা টু দিয়ে ভাগ দিয়েছি সো আফটার ডিভিশন এইটকে টু দিয়ে ভাগ দিলে ফোর হয় ঠিক আছে কিন্তু এখন যদি আমরা এটা থ্রি করে দিই থ্রি দিয়ে এইটকে ডিভাইড করলে কত হওয়ার কথা সো এবার ফোর আবার ফোর দিলাম দেখুন থ্রিকে যদি আমি এইট দিয়ে ডিভাইড করি না এইটকে যদি আমরা থ্রি দিয়ে ডিভাইড করি সো আমাদের ডিভিশন আসার কথা হলো কত থ্রি পয়েন্ট সামথিংয়ের মতো আসার কথা যদি থ্রি ডে ডিভাই ডিভাইড করা হয় মানে থ্রি পয়েন্ট সামথিং না টু পয়েন্ট সামথিংয়ের আসার কথা কিন্তু আমাদের এখানে পূর্ণ সংখ্যা দেখাচ্ছে এর কারণ হলো আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি কি ডিপটা আমরা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লে করেছি সো আমরা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করলে হবে না আমাদের এটা করতে হবে ফ্লোটিং যেহেতু আমরা ফ্লোটিং চালাবে আসবে তার জন্য আমাদের ফ্লোটিং নাম্বার ডিক্লে করতে হবে এখন দেখুন ফোর ফোর দেখছ এখনও ডিভিশন এখনও কিন্তু আমাদের রেজাল্টটা ফ্লোটে কনভার্ট হয়নি ফ্লোটিং নাম্বারে কারণ আমাদের যে সামটা দিয়ে আমরা ডিভাইড করতেছি সামটা কি অ্যাট ইন্টেজার ভ্যালু সো ইন্টেজার ভ্যালু তিন দিন ইন্টেজারকে ডিভাইড করছি সো ইন্টেজার ভ্যালু রিটার্ন করবে এই জন্য আমাদের ডি ডিভে ডিভিশন ডিভে ভ্যালু ওখানে আমাদের ফ্লোটিং নাম্বার হচ্ছে না এখানে আমরা ইন্টেজার ভ্যালুই সেভ হচ্ছে সো তার জন্য আমি একটা কাজ করতে পারি ইন সামটাকে আমাদের ফ্লোট করতে হবে সো আমি যদি সামের আগে এখানে ফ্লোট লাগিয়ে দিই তাহলে আমাদের নাম্বারটা ফ্লোটে কনভার্ট হয়ে যাবে এটাকে বলা হয় টাইপ টেস্টিং আপনার যে কোনো কি ইন্টিজার থাকে এইভাবে ফ্লোর ডাবল যে কোনো ভেরিয়েল কনভার্ট করতে পারেন বা ফ্লোর থেকে ইন্টেজার কনভার্ট করা যায় এবার ইনপুট দিয়ে দেখি দেখুন এবার আমরা এক্স্যাক্টলি রেজাল্টটা দেখতে পাচ্ছি আফটার ডিভিশন টু পয়েন্ট সিক্স সিক্স সেভেন এবার বুঝতে পারছেন সো আমাদের যে কী ধরনের নাম্বার নিয়ে কী টাইপের নাম্বার নিয়ে কাজ করতেছে ওটা আমাদের খেয়াল রাখতে হবে ভেরিয়েবল ডিক্লারেশনের সময় সো ইন্টিজার না ফ্লোট না ডাবল লং লং মানে সো নাম্বার ভেরিবাল ডিক্লারেশনের সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কী ধরনের নাম্বার ইজ ইনপুট দিতে পারে ওই অনুযায়ী আমাদের প্রোগ্রামটা লিখতে হবে সো গাইস আজ এই পর্যন্তই নেক্সট টিউটোরিয়ালে আমরা ইফেলস নিয়ে কথা বলবো সো আশা করি কোনো কোনো বস্তু কিছু সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করব